আলাদা একটা নূর আছে, যেগুলো কালো বেশি কালো, যেগুলো সাদা বেশি সাদা। তো আমরা এমন একটি জেলায় বসবাস করছি, চট্টগ্রাম, যেই চট্টগ্রামের মানুষের প্রাউড করার দরকার, একটা বিষয় নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া করার দরকার, যে এই চট্টগ্রাম হচ্ছে বারা আউলিয়ার পণ্যভূমি। সুবহানাল্লাহ। এই চট্টগ্রামের ব্লাডের সাথে, এই চট্টগ্রামের এক্সিস্টেন্স, অস্তিত্বের সাথে আল্লাহর ওলিরা মিশে আছে, ঠিক কিনা? আল্লাহর ওলিকে বাদ দিয়ে এই চট্টগ্রামের মানুষ শুধু নয়, পুরো বাংলাদেশের মানুষ ইসলামকে কল্পনা করতে পারবে না। কারণ আমরা ইতিহাস গবেষণা করে দেখেছি যে এই দেশে ইসলামের আগমনের দরজা হলো চট্টগ্রাম। এই চট্টগ্রামের গেট দিয়ে ইসলাম প্রবেশ করেছে এই দেশে। যদি বলেন হুজুর কেমনে, সাগর দিয়ে বিভিন্ন কান্ট্রি থেকে, বিভিন্ন সিরিয়া, মিশর, ইউরোপ, আফ্রিকা, সৌদি আরব, আরব দেশ থেকে বড় বড় আল্লাহর ওলিরা নদী পথে, সাগর পথে এই চট্টগ্রাম বন্দরে এসে ল্যান্ড করতেন, এবং এদেশের তৎকালীন সময়ের বিদর্মীদেরকে ওনারা ইসলামের দাওয়াত দিতেন। দাওয়াত দেওয়ার মাধ্যমে তাদেরকে একে একে মুসলমানদের ইসলামের সেই নিগূঢ় রহস্য বোঝাতে সমর্থ হয়েছেন বলে আজ ওনাদের বদৌলতে আমরা মুসলমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি আরো একটা জিনিস খেয়াল করবেন, যে আমরা যারা চট্টগ্রামের মানুষ, শুধু নয় বাংলাদেশ বলেন, ভারত বলেন, পাকিস্তান বলেন, এই তিন কান্ট্রির মানুষের চেহারার মধ্যে আলাদা একটা নূর আছে, ঠিক কিনা বলেন? এই মানুষগুলো কালো হলেও মায়া লাগে, সাদা হলেও মায়া আছে। আর অন্য জায়গায় দেখবেন আপনি, যেগুলো কালো বেশি কালা, ঠিক কিনা বলেন? যেগুলো সাদা বেশি সাদা। হ্যাঁ, সাদা দেখলে একেবারে ভয় লাগে, এত সাদা। কালো দেখলে আবারও ভয় লাগে যে এত কালো। কিন্তু আমাদের এই সাবকন্টিনেন্টের জনসাধারণ সাদা, যেগুলো ফর্সা, ওই ফর্সার মধ্যে একটা মায়া আছে, একটা নূর আছে, ঠিক কিনা? যারা শ্যামলা তাদের আরও মায়া, যারা কালো তাদেরকেও মায়া লাগে। হোয়াই? কারণটা কি? কারণ হলো এই সাবকন্টিনেন্টের মধ্যে অনেকগুলো নেয়ামতের মধ্যে একটা নেয়ামত হলো আমার দয়াল নবীজির নূর মুবারক আসমান থেকে এই জমিনে প্রথম অবতরণ করেছে এই ভারতবর্ষে। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ভারতবর্ষে প্রথম অবতরণ করেছে হযরত আদম আলাইহিস সালামের পেশানির মাধ্যমে ওই সিংহল পাহাড়ে, আর আমার নবীর নূরের সে ফয়েজ এই ভারতবর্ষের মানুষ পেয়েছে। এবং সেই নূর কেন এই ভারতবর্ষে আসলো সেই রহস্য খুঁজতে গিয়ে শাহজালাল ইয়ামান থেকে হিজরত করেছে ভারতের দিকে, এই দেশের দিকে। শাহপরান ইয়ামান থেকে এই দিকে এসেছে। খাজা মাইনউদ্দিন হাসান সঞ্জেরি, সোম্মা আজমেরি, গরিব নওয়াজ সিস্তান থেকে আগমন করেছেন এই দিকে। এভাবে শাহিনশাহে সিরিকোট সে আফগানিস্তান হয়ে, কান্দাহার হয়ে এই সিরিকোট শরীফে আগমন করেছেন এই দিকে। সব অলিয়াল্লাদের নজর ভারতবর্ষের দিকে, সকল অলিয়াল্লাদের হিজরত ভারতবর্ষের দিকে। কারণ কি? অন্যদিকে তারা গেল না কেন? আফ্রিকা গেল না কেন? ইউরোপ গেল না কেন? সবাই এই ভারতবর্ষের দিকে আসলো কেন? তথা এই বাংলাদেশে কেন আসলো তারা? কারণ এই ভারতবর্ষে আমার নবীর নূর মুবারক প্রথম অবতরণ করেছে। সেজন্য অবাক হয়ে যাবেন আপনারা, এই ভারতবর্ষের যে মানুষগুলো, বিশেষ করে আপনারা দেখেন এই বাংলাদেশের বর্তমান সময়ে আমাদের ইয়াং জেনারেশনকে দেখেন। আমি পৃথিবীর বিভিন্ন কান্ট্রির হজ যাত্রীদেরকে, যারা হজ করতে গেছে, আমি গিয়েছিলাম মক্কা মদিনায়, আমি দেখেছি বিভিন্ন কান্ট্রির মানুষ ওই মক্কার মতো জায়গায়, মদিনার মতো জায়গায় থ্রি কোয়ার্টার প্যান্ট পরে হাঁটার সাহস করেছে, জুতা পায়ে দিয়ে হাঁটার সাহস করেছে। কিন্তু আমার বাংলার মানুষ যেইমাত্র মক্কা মদিনার নামটা শুধু শুনে তখন দিলটা কেঁপে ওঠে, কথা বলেন না ঠিক কিনা? সর্বোচ্চ তাজিম,
সর্বোচ্চ তাকরিম কিভাবে করতে হবে সেটা আমার এই বাংলাদেশের সন্তানেরা জানে। তারা এখনো পর্যন্ত মসজিদে আসলে একজন মুরব্বীকে দেখলে সামনের কাতারে জায়গা করে দেয়, ঠিক কিনা বলেন? তারা এখনো পর্যন্ত চায়ের দোকানে যখন বসে থাকে, জ্যাঠা বা চাচা বা বড় ভাই হেঁটে গেলে দাঁড়িয়ে যায়। এখনো পর্যন্ত আমার বাংলাদেশের নারীরা যথেষ্ট পর্দানসীন আছে, কথা বলেন ঠিক কিনা? এখনো পর্যন্ত আমার বাংলাদেশের ইয়াং ছেলেরা এলাকার মধ্যে থ্রি কোয়ার্টার প্যান্ট পরে হাঁটার সাহস করে না। হুজুর কেন? কারণ কি? এই ছেলেগুলো, এই বাংলাদেশের এই ইয়াং জেনারেশন এত ভদ্র কেন? তারা মুরব্বীদেরকে এত সম্মান কেন করে? তারা এখনো মুরব্বী দেখলে গাড়ি থেকে কেন নেমে যায়, দোকানপাটে তার কেন দাঁড়িয়ে যায়, মসজিদে কেন তারা সামনের কাতারে জায়গা করে দেয়? তার একটা কারণ হলো, এই বাংলাদেশে ইসলাম মেসপটেমিয়া থেকে আসে নাই, ইসলাম মিশরের নীল নদ থেকে আসে নাই, এই বাংলাদেশে ইসলাম এসেছে আল্লাহর বলিদের মাধ্যমে, যাদের একমাত্র এজেন্ডা ছিল বা আদব বা নসিব, বে আদব বে নসিব। যার কাছে আদব থাকবে তার নসিব চমকে যাবে, যার কাছে আদব থাকবে না সে বদনসিব হয়ে যাবে, ঠিক কিনা? আরো জোরে কথা বলেন না, ঠিক কিনা? সেজন্য উই হ্যাভ টু বি প্রাউড অ্যাজ এ বাংলাদেশি সিটিজেন অ্যান্ড উই হ্যাভ টু বি প্রাউড অ্যাজ এ চিটাগনিয়ান। আমরা বাঙালি হিসেবে আমরা গর্বিত, আমরা গর্ববোধ করতে পারি, কারণ আমাদের এই দেশটাতে আমাদের কাছে অলি আল্লাহর শহর আছে, আমাদের কাছে মসজিদের শহর আছে, আমাদের কাছে অসংখ্য অসংখ্য ইসলামের অনেক নিদর্শন আমাদের এই দেশের মধ্যে আছে। তার মধ্যে অন্যতম হলো আল্লাহর ওলিরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।